أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি অবরাকাত সৌদি আরব থেকে আরঙ্গজেব ভাই প্রশ্ন করেছেন কোন স্বামী যদি দ্বিতীয় বিবাহ করতে চায় আর প্রথম স্ত্রী যদি মেনে না নেয় তাহলে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে বিবাহ করলে গোনা হবে কি সম্মানিত দিনী ভাই স্বামীর দ্বিতীয় বিবাহ করার যে কন্ডিশন যে শর্তগুলা রয়েছে ওই শর্তগুলা যদি স্বামীর ভিতরে থাকে প্রথম শর্ত হচ্ছে আল আদল আদলি আল্লাহ বলছেন তোমরা তিনটা করো দুটা করো তিনটা করো চারটা করো আর যদি তোমরা ভয় পাও আদল ইনসাফ করতে যদি বয় হওয়াও তাহলে একটা কর আল্লাহ দুটা দিয়ে শুরু করেছেন যদি কেউ আদল করতে সক্ষম হয় তার ভিতর যদি ভরণ পোষণ সমানভাবে দেওয়ার যোগ্যতা না থাকে এবং কৌ আল বেদানিয়া শারীরিক শক্তি যদি সমানভাবে দেওয়ার ক্যাপাসিটি যদি তার ভিতরে না থাকে যদি দুর্বলতা না থাকে সবগুলো শর্ত যদি তার ভিতরে পরিপূর্ণ থাকে তাহলে ওই স্বামী অবশ্যই দ্বিতীয় বিবাহ করতে হবে সেজন্য স্ত্রীর প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া শর্ত নয় প্রথম স্ত্রীকে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া শর্ত নয় অনুমতি ছাড়াও বিবাহ করা যাবে যদি বিবাহ করার পর স্ত্রী মেনে না নেয় তাহলে তাকে বোঝাতে হবে এবং তার প্রতি ইনসাফ করতে হবে বিবাহর পর স্ত্রীকে জানাতে হবে যে আমি বিবাহ করেছি তাতে যদি সে সন্তুষ্টি না হয় তাহলে কোনো সমস্যা নেই তবে তাকে জানাতে হবে জানানোর পর উভয়ের সুন্দর বাসস্থান সুন্দর ভরণ পোষণ এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে উভয়ের ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করার পরেও যদি কোনো স্ত্রী মেনে না নেয় তাহলে তাকে অবশ্যই বোঝাতে হবে কোরআন এবং হাদিসের মাধ্যমে তাকে তালাক দিয়ে দ্বিতীয় বিবাহ করাটা সঠিক নয় দ্বিতীয় বিবাহ প্রথম স্ত্রীকে তালাক দিয়ে বিনা কারণে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে বিবাহ করা উচিত নয় তবে প্রতিটি মহিলার বা প্রথম স্ত্রীর উচিত স্বামীর সমর্থবান স্বামীর দ্বিতীয় বিবাহকে মেনে নেওয়া এটা কোরআন এবং হাদিসের বিধান এটা যদি কেউ মেনে না নেয় অবশ্যই সেই স্ত্রী গুণাহার হবে যদি স্বামী সমর্থবান হয়ে থাকে সুতরাং তালাক দেওয়া তালাক দিয়ে দ্বিতীয় বিবাহ করাটা সঠিক নয় বরঞ্চ ওই প্রথম স্ত্রীকে না জানিয়ে সমর্থবান ব্যক্তি না জানিয়ে বিবাহ করতে পারবে বিবাহের পরে তাকে অবশ্যই জানাতে হবে জানানোর পর তারপরে তাকে বোঝাতে হবে সকলভাবে বোঝাতে হবে আর যদি না জানিয়ে বিবাহ করার কারণে বহু বড় ফেতনা ফাসাদের সম্ভাবনা থাকে তাহলে তাকে কোরআন এবং হাদিস অনুযায়ী বোঝাতে হবে বহু বিবাহের বা দ্বিতীয় বিবাহের যে বিধান রয়েছে সেটা তাকে বোঝাতে হবে বোঝানোর পরে যদি সে সম্মতি হয় তাহলে সেটা বেশি ভালো হবে কারণ পরবর্তীতে ফেতনা ফাসাদের সম্ভাবনা কম থাকবে তবে ইসলামিক শরীয় নিয়ম অনুযায়ী না জানিয়ে বিবাহ করার বিধানও সঠিক হিসেবে গণ্য রয়েছে لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء